তাদেরকে সাথে নিয়ে আজকে এই র্যালির আয়োজন করেছি। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমরা এখান থেকে মণিহার পর্যন্ত গিয়ে আমরা সেখানে বিজয় স্তম্ভে সম্মান জানিয়ে আজকের র্যালির আমরা সমাপ্তি ঘোষণা করব। আজকে যারা এখানে সমবেত হয়েছেন তাদের সবাইকে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সভাপতি মহোদয় সহ সবাইকে সামনে যেতে অনুরোধ করব। আমাদের শুভ উদ্বোধনের সব কিছুই প্রস্তুত। পুলিশ সুপার মহোদয়, আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয় এবং বীর মুক্তিযোদ্ধাগণ, তারা রয়েছেন। শুভ উদ্বোধনের পরপরই বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে যশোর মুক্ত দিবসের বিজয় র্যালির দ্বারোদ্ঘাটন করছেন যশোর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলী মহোদয়। সাথে রয়েছেন যশোরের সুযোগ্য পুলিশ সুপার জনাব মইনুল হক মহোদয়, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল ইসলাম মিলন মহোদয় এবং বীর মুক্তিযোদ্ধাগণের বিজয় র্যালি আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিজয়ের আমাদের মহোদয় সাথে রয়েছেন পুলিশের যশোর জেলার পুলিশ সুপার জনাব মইনুল হক মহোদয়, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নেতা শহীদুল ইসলাম মিলন মহোদয় সহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং উপস্থিত রয়েছেন। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে আজকের 6 ডিসেম্বর যশোর মুক্ত দিবসের বিজয় র্যালির বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করছেন। এখানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিউল আলম মহোদয় রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ মহোদয় উপস্থিত রয়েছেন, অন্যান্য বীর মুক্তিযোদ্ধা যারা জাতির শ্রেষ্ঠ সন্তান সকল উপস্থিত রয়েছেন, সদ্য জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়ের প্রতি আমাদের আমাদের র্যালি উদ্বোধন ঘোষিত হলো এবং